যেহেতু হক কায়েম করতে হবে তাদের সুবিধা অসুবিধা দেখে লাভ নাই তাদের সংখ্যা দেখে লাভ নাই যেহেতু যুদ্ধ করতেই হবে হককে প্রতিষ্ঠা করতে হবে কোন দলে মানুষ বেশি আছে এটা দেখার টাইম নাই তার কতদূর অস্ত্র আছে এটা দেখার টাইম নাই তার পজিশন কত সেটা দেখার টাইম নাই আমরা জানি যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থার বিশ্বাসের উপরে হাত তুলে বলেন ঠিক কিনা বলে আরে মুসলমানদের সংখ্যা ওই যুদ্ধে ছিল মাত্র 313 জন কাফেরদের ছিল হাজার ইতিহাস প্রমাণ করে মুসলমান বিজয় হয়েছে আরে সুহাবে কারবালা তাকাও তাদের সংখ্যা ছিল 72 জন আর কাফ বেঈমানদের সংখ্যা ছিল 80 হাজার 72 জনের পতাকা পট পট করে উড়েছে তাহলে বোঝা গেল কার দলের সংখ্যা বেশি বাতেলদের সংখ্যা দেখে চিন্তা করো না আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো বিজয় আসবে আরশে আযীম থেকে দুই হাত তুলে বলো আমার যুবক ভাইরা বেকির বাবারা আজকে থেকে ওয়াদা করো হকের জন্য জীবন দিব তোমাদের আওয়াজ শুনে আজ আমি অত্যন্ত আনন্দিত যুবকদের স্পিরিট দেখে আমি অত্যন্ত অভিভূত আমার যুবকদের তেজ দেখে আমার হুসাইন কাফেলার কথা মনে হয়ে গেছে হাত তুলে বলো ঠিক কিনা বলো বাঁচতে যেহেতু বাঁচতে শিখেছি মরতে শিখেছি জীবন একবার জীবন চলে যাবে কিন্তু ইমানের দাম জীবনের চাইতে বেশি আমার যুবক ভাইরা মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন ইতিহাস প্রমাণ করতেছে সংখ্যা দিয়ে কসু হইব যদি আল্লাহর দয়া থাকে একাই 100 দয়া না থাকলে 500 হইলে কাম হইতো না সবচেয়ে বড় দয়া কার আল্লাহ এই মুরুব্বি বেড়া কিও সবচেয়ে বড় দয়াবান কে আল্লাহ এই জন্য না যুবক আমার নবী বলেন সাহাবীরা রেডি আসরি কই রেডি কই কেন একটাই কারণ কাফেররা আমাকে মারার জন্য গোপনে ষড়যন্ত্র করেছে এই ষড়যন্ত্র একজন ওপেন করে দিয়েছেন জবান খুলে বলুন তিনি কে এই জন্য আমার নবী বলেন সাহাবীরা কাফেররা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে একটা কথা মনে রাখবেন কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায় তাহলে ওই মুহূর্তে কোন দলাদলি নাই সবাই এক হইয়া জিহাদের ময়দানে নেমে যেতে হবে কথা বলেন ঠিক না কেউ যদি বলে এই এলাকার মধ্যে বেকি এলাকার মধ্যে নবীর নাম নেওয়া যাবে না আমরা কি চুরি ফিরে বয়ে তো কেউ যদি বলে এই মসজিদের মধ্যে আল্লাহর আজান দেওয়া যাবে না নামাজের আজান দেওয়া যাবে না আমরা কি বয়ে থাকবো জিহাদের সংখ্যা হলো কেউ যদি ইসলামের নাম নিশানা নবীর নাম নিশানা মুছে ফেলার জন্য যদি ষড়যন্ত্র করে তাহলে তাদের বিরুদ্ধে সবাই মিলেমিশে এক ময়দানে নেমে যাওয়ার নামই হলো জিহাদ কথা বলেন ঠিক কিনা ঠিক কাফেরদেরকে আমার নবী বললেন আল্লাহর ইবাদত করো কাফেররা বলল প্রয়োজনে জীবন দিব কিন্তু বাপদাদার ধর্মের উপরে চুনকালি মাখবো না এই কথা বলে আমার নবীর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেছে দাঁড়াইলে লাভ হইব কি আমার নবী তো এমন সুন্দর করে দিনটাকে প্রেজেন্টেশন করতেন আমার নবীর চেহারা দেখিয়া অসংখ্য মানুষ কালিমা পড়ে পড়ে মুসলমান হইয়া গেছে দিনে দিনে মুসলমানদের সংখ্যা বাড়তেছে আর কাফেরদের হিংসে কমতেছে না বাড়তেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে কাফেরদের হিংসাও বাড়তেছে কাফেররা পরামর্শ নিল যেইভাবে হোক আমার নবীরে যেইভাবে হোক দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে
আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে রক্ষা করার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়ে গো ও বন্ধু এইভাবে বসে থাকলে চলবে না ওরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য এসেছে ওরা আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের মানচিত্র এঁকেছে আপনি সাহাবায়ে কেরাম নিয়ে মাঠে নেমে যান আল্লাহু আকবার কোন আল্লাহ আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়া লাগবে আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কিনা আমার নবী সাহাবীদেরকে বললেন এ সাহাবীরা হকের জন্য জীবন দিতে হবে এই ব্যক্তির পোলাপান হকের জন্য জীবন দিতে চাও কি চাও না আর হাত তুলে বল চাও কি চাও না আল্লাহু আকবার করেন আমার নবী বললেন সাহাবীরা তোমরা রেডি সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ জীবন দিব আপনার সামনে থাকব তীর লাগলে আমাদের বুকের মধ্যে লাগবে কিন্তু আপনার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিব না জন্ম আমার নবীর যুগে পারেন নাকি আপনারা মাশাআল্লাহ জন্ম আমার নবীর যুগে দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আমার যুবক ভাইরা ও আমার বেকির বাবারা সাহাবীরা কই নবী গো তীর যদি লাগবে আমাদের বুকের মধ্যে লাগবে আপনার বদন মোবারকে লাগবে না এখন আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রেডি হয়ে গেলেন এবার কাফের দল লিডার হলো আবু জাহেল নাম কি আমরা কি আবু জাহেলের দলে নাকি আবু বকরের দলে আর বড় করে কেন কার দলে আমার নবী ডাক দিয়া বলে আবু জাহেল তোমরা আমার কালিমা পড়ো আবু জাহিল বলছে বাপ দাদার ধর্মের উপরে চুন কালি মাখবো না প্রয়োজনে তোমাকে সরিয়ে দিব নাউজুবিল্লাহ এবার আমার নবীকে ষড়যন্ত্র করে সরিয়ে দিতে চায় আল্লাহর ইশারা ছাড়া তো নবী কোনো কথা বলে না কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মন করা কোনো কথা বলে না আল্লাহ যা বলে আমার নবী তাই করে নবীর কথায় আমার আল্লাহর কথা নবীর সিদ্ধান্ত আমার আল্লাহর সিদ্ধান্ত কাফেরদেরকে আমার নবী ডাক দিয়ে বলেন হে কাফেররা যুদ্ধ হবে কোথায় সর্বসম্মতিক্রমে ইসলামের প্রথম যুদ্ধ হবে এমন একটা জায়গায় যে জায়গার নাম হলো বদর নামক উপত্যকায় ওই ময়দানের মধ্যে যুদ্ধ হবে ওই যুদ্ধটা হলো সর্বপ্রথম কাফেরদের সঙ্গে আমার নবীর সম্মুখ যুদ্ধ ওই যুদ্ধটা হয়েছে রমজান মাসের ১৭ রমজান যে যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই এবার কাফেরদেরকে আমার নবী বলেন কাফেররা তোমরা কোন জায়গাটা নিবা কাফেররা এমন একটা জায়গা বাছাই করলো যে জায়গাটা কোন শক্ত জায়গা ওই জায়গার মধ্যে আমার নবীকে দিয়েছেন বালু জায়গায় মাটি হলো কয়েক প্রকার বেলে মাটি পলি মাটি এঁটেল মাটি দোয়াশ মাটি ওরা এঁটেল মাটিটা বাছাই করছে শক্ত জায়গা কারণ দুশ্মন যারা বেঈমান যারা তারা বড় চালাক হয় কথা বলেন ঠিক না আমার নবী বললে তোমরা কোনটা নিবা আমরা এই জায়গাটা নিব তারা যে এই জায়গাটা নিয়েছে এই জায়গাটা মাটি হলো শক্ত
সমান জায়গা শক্ত জায়গা আর পিছন দিক দিয়ে সূর্যটা উঠবে কাফেরদের পিছন দিক দিয়ে সূর্য লাগবে আর আমার নবীর সাহাবীরা যে জায়গায় থাকবে জায়গাটা হলো বেলে মাটি বালু মাটি আর ওই জায়গার ভিতরে আমার নবী আপনার নবী যে জায়গায় থাকবে সূর্যটা আমার নবীর চোখের মধ্যে পড়বে তাইলে মাঠ বাছাই করতে যাইয়া নবীর সাহাবীরা পড়ছে সূর্যের রুদ্রের বরাবর আর কাফেররা রুদ্রটারে পিছন দিক দিয়া সুন্দর করে শক্ত জায়গা পেয়ে গেছে যাক যেহেতু হক কায়েম করতে হবে তাদের সুবিধা অসুবিধা দেখে লাভ নাই তাদের সংখ্যা দিক্কা লাভ নাই যেহেতু যুদ্ধ করতেই হবে হককা প্রতিষ্ঠা করতে হবে কোন দলে মানুষ বেশি আছে এটা দেখার টাইম নাই তার কত দুর্গ অস্ত্র আছে এটা দেখার টাইম নাই তার পজিশন কত সেটা দেখার টাইম নাই আমরা জানি যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে আস্থার বিশ্বাসের উপরে হাত তুলে বলেন ঠিক কিনা বলে মুসলমানদের সংখ্যা ওই যুদ্ধে ছিল মাত্র 313 জন কাফেরদের ছিল হাজার ইতিহাস প্রমাণ করে মুসলমান বিজয়ী হয়েছে আরে শহীদ কারবালা তাকাও তাদের সংখ্যা ছিল 72 জন আর কাফেরদের সংখ্যা ছিল 80 হাজার 72 জনের পতাকা পাক পাক করে উড়েছে তাহলে বোঝা গেল কার দলের সংখ্যা বেশি বাতেলদের সংখ্যা দেখে চিন্তা করো না আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখো বিজয় আসবে আরশ আযীম থেকে দুই হাত তুলে বলো আমার যুবক ভাইরা বেকির বাবারা আজকে থেকে ওয়াদা করো হকের জন্য জীবন দিব তোমাদের আওয়াজ শুনে আজ আমি অত্যন্ত আনন্দিত যুবকদের স্পিরিট দেখে আমি অত্যন্ত অভিভূত আমার যুবকদের তেজ দেখে আমার হুসাইন কাফেলার কথা মনে হয়ে গেছে হাত তুলে বলো ঠিক কিনা বলো বাঁচতে যেহেতু বাঁচতে শিখেছি মরতে শিখেছি জীবন একবার জীবন চলে যাবে কিন্তু ইমানের দাম জীবনের চাইতে বেশি আমার যুবক ভাইরা মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন ইতিহাস প্রমাণ করতেছে সংখ্যা দিয়ে কসুইব যদি আল্লাহর দয়া থাকে একাই 100 দয়া না থাকলে ভাষ্য হইলে কাম হইতো না সবচেয়ে বড় দয়া কার আল্লাহ এই মুরব্বি বেড়া কিও সবচেয়ে বড় দয়াবান কে আল্লাহ কেউ ডিস্টার্ব করবেন না ইয়ার কি করবেন না নো আমি অত্যন্ত হৃদয় থেকে বলছি আমি ভাইরাল হওয়া কিংবা মানুষের সামনে আমাকে দাওয়াত পাওয়া মানুষ আমার ভালো করে ওয়াসলে দাওয়াত করবো এই চিন্তা আমি জীবনে করিনি আমি মনে করি আজকে খেদমত আমার জীবনের শেষ খেদমত সামনে যে হায়াত না ভাই এই যে আমি জীবন লুটাইয়া কথা বলি আমি হৃদয় দিয়েই কথা বলি আমি কোনো মাহফিলকে ছোট করে দেখি না অল্প মানুষ তাহলে যে ওয়াজ করি লক্ষ মানুষ তাহলে সেই ওয়াজ করি সন্ধ্যারাইতে যে ওয়াজ করি শেষটাকে সেই ওয়াজই করি আমার কাছে সংখ্যা উদ্দেশ্য নয় আমার কাছে প্রেম উদ্দেশ্য প্রেম যেখানে বিজয় সেখানে প্রেম আছে বলে পৃথিবী এত সুন্দর তোমার সাথে আমার ভাব আছে আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি উইথ অল মাই লাভ তোমাদের সঙ্গে আমার ভালোবাসা কিল ফর লাভ জীবন দিয়ে ভালোবাসি বন্ধু হতে চাও হাতটা বাড়িয়ে দাও
আল্লাহ কবুল করুক আমিন আল্লাহ কবুল করুক আমিন আর কি বলবো কি বলার আছে সবচেয়ে বড় হলো আনতা মা মানা বাপ্তা তুমি যাকে ভালোবাসবে তার সঙ্গে তোমার হাসর হবে ঠিক গাঞ্জুটার লগে বন্ধুত্ব হলে গাঞ্জুটার লগে থাকবে সুদকের লগে বন্ধুত্ব হলে সুদকের সাথে থাকবে পেট উঁচু করে দাঁড়িয়ে থাকবে আহ 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 কারণ কেন সে সুদকুর পেট হবে কাল বুয়ুতিন ঘরের মতন এমনি সরায় হারি থাকবো আহ আহ জাহান্নামী রে কইব আল্লাহ এই বেফতারার গান দিগা নো হে কান্দার আওয়াজটা ভালো লাগে না জাহান্নামীর আগুনে জ্বলল কইব হে রে এইখান দিগা নো এই সুদকুর সমাজে আছে না নাই আছে আর ওরা আছে না নাই এই সুদকুর লগে বন্ধুত্ব করা যাবে না বন্ধুত্ব করবেন তার সাথে সে গরিব হোক তার অন্তর নবীর প্রেমের খনি আছে সেই খনি স্বর্ণের চেয়েও দামি সেই খনি দুনিয়ার সম্পদের চাইতেও দামি কথা বলুন ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব বলেন আমি আজকের ওয়াজে মাঝে মাঝে নরম মাঝে মাঝে গরম এই দেখতেছেন আমি জিমাই যাইতেছি গা হট করে একটা তুফান আইব দেখবেন মাহফিলের প্যান্ডেল সব কিয়ামত হয়ে যাইব এটা কি গায়ের জোর না ইমানের জোর ইমানের জোর আছে নিরে বাজান আল্লাহর হাবিব বলেন আবু জেহেল কোন জায়গা নিবা জায়গা দিয়া দিছে শক্ত জায়গা নিছে আমার নবী জিহাদের ময়দানে রওনা দিবে দুইটা ছেলে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন আপনার সঙ্গে আমরা দুই ভাইও যাব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবী ডাক দিয়া বলে এ ছেলেরা তোমরা যাওয়ার বয়স হয় নাই যুদ্ধে গেলে বয়স লাগবে ফিগার লাগবে আর সাহস লাগবে এবার একটা ছেলে ডাক দিয়ে কি ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বলছেন শক্তি লাগবে আমার শক্তি কিন্তু আপনার সাহাবীর থেকে কম না এই ফুলা ডাক দেখো সাহাবী লোক বলে পারো এরপর ছেলে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ একটু আপনার সাহাবীর লোক লাগাই দেন দেখবেন শরীরের মধ্যে কেমন শক্তি এবার যায় লাভ মাইনা সাহাবীর গলার মধ্যে দইরা বালাইছে দইরা নবীর শক্তি দেখাইতে যাইয়া সাহাবীর কানের কাছে মুখটা লাগাইয়া বলতেছে আল্লাহর নবীর সাহাবি আপনি তো এমনি জিহাদের ময়দানে যেতে পারবেন কিন্তু আমার নবী বলছে শক্তিটা যদি বেশি হয় তাইলে আমি জিহাদের ময়দানে যেতে পারবো আমার বড় শখ আমি যাব নবীর সঙ্গে জিহাদের ময়দানে আমি আপনার কানের কাছে মুখটা লাগায় বলতেছি আপনি আজকে কিছুক্ষণের জন্য একটু হাইরা যান আমি একটু জিততে যাই জিতে গেলে আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যেতে পারবো এই জন্য আমার যুবক ভাইয়েরা এই ছেলেটা ওই সাহাবীর জোরাইয়া দইরা কানের কাছে মুখটা লাগাইয়া যেই মাত্র বলল আপনি একটু হেরে যান আমি একটু জিতে যাই এবার সাহাবীরা আসতে গেলে মাটির মধ্যে লোটাইয়া পড়ছে আর ছেলেটা বুকের মধ্যে বৈশাখ নবী গো ও নবী তাকে দেখেন না আমি জিতেছি আমার গায়ে শক্তি বেশি এরপর আর একটা ছেলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন টল ফিগার লাগে আমি কিন্তু আপনার সাহাবী দিয়ে কোনো অংশে ছোট না এবার একটা সাহাবীর পাশে যাইয়া দাঁড়ায় কয় আপনি হাঁটু ভাঙ্গা বৈশা যাবেন আমি আপনার মাথার উপরে আমার মাথাটা নবীরে দেখাইতে চাই এবার দুইটা ছেলে ডাক দিয়ে কি আর রাসূলুল্লাহ দেখছেন আমার শক্তি আমার নবী ডাক দিকে হে বাবারা তোমাদেরকে জিহাদের ময়দানে অনুমতি দিয়ে দিলাম গায়ের জোরের কারণে না তোমাদেরকে আমি অনুমতি দিয়া দিলাম তোমাদের মহব্বতের কারণে আর ওদের কারণে আল্লাহ আকবার কর না এবার আমার নবী জিহাদের ময়দানে রওনা দিল এই বাবা ইতিহাস তো কথা কয় এবার আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন জিহাদের ময়দানে গেল কাফেররা আবু জাহেলের নেতৃত্বে শক্ত জায়গায় দাঁড়াইয়া গেল
আর আমার নবী সাহাবায়ে কেরাম 313 জন এও আবার রমজান মাস পেটের মধ্যে খাওয়ার নাই গলার মধ্যে পানি নাই রমজান মুখে লইয়া জিহাদের ময়দানে চলে গেল যাওয়ার পরে আমার নবী আপনার নবী জিহাদের ময়দানে চলে গেল যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল বন্ধুরে আমার ও বেকের বন্ধুরা এবার আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন যখন তিনি যুদ্ধ শুরু করে দিলেন কিন্তু যুদ্ধের মধ্যে প্রথম সমস্যা হলো কাফেরদের পিছন দিকে সকালের সূর্যটা উঠছে আর একটু যতই সময় যাইতেছে আর মুসলমানদের চোখের বরাবর সূর্যটা পড়েছে ওরা পাথর মারলে মুসলমানরা দেখে না তীর মারলে মুসলমানরা দেখে না এবার সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো কাফেররা তো সুবিধা মতো আছে আমরা তো এত পাওয়ারফুল হওয়ার পরেও সুবিধা করতেছি না যুদ্ধের ময়দানে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী গো সূর্যটা আমাদের চোখের মধ্যে লাগে আল্লাহর হাবিবরে যখন সমস্যার কথা জানাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালা ক্বাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা আল্লাহর হাবিব দুইটা হাত আমার আল্লাহর বাড়ায়া কয় আল্লাহ আল্লাহ গো আমার সাহাবীদের চোখের বরাবর সূর্যটা পড়ে এরা যদি সমস্যার কারণে যুদ্ধে হেরে যায় তোমার দিনের পতাকাটা পাহারা দিয়া রাখবে কে ও আল্লাহ তুমি সাহায্য করো যেই মাত্র আমার নবী দুইটা হাত বাড়া দিছে গো সাথে সাথে সাহাবায়ে কেরাম বলেন আমরা নবীর কাছে জানাইলাম সূর্যের তাপের কারণে আমরা যুদ্ধ করতে পারি না আমার নবী হাতটা তুলতে দেরি আমরা তাকায় দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন মেঘের টুকরা সূর্যের মুখের মধ্যে আইনা আমাদেরকে ছায়া দিতে দেরি করে না আমাদেরকে ছায়া দিয়েছেন এরপরে মুসলমানদের প্রথম সুবিধা হলো নবীর দুয়ার ফসল আর দূরে কোন সুবহানাল কোন না নবী দোয়া করলে কাজে লাগে নিও এ আকাশের চাঁদ আঙ্গুলের ইশারে দুই ভাগ হইছি নি ডুবন্ত সূর্য আবার অস্ত থেকে উপরে উঠছি নি হ্যাঁ উঠছে আমার নবী আমরার মত নাকি আমরার মত এরপরে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে দোয়া করলেন এরপরে সূর্য আমাকে আমার সাহাবায়ে কেরামদেরকে ছায়া দিলেন এরপরে আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবীরারি ও সাহাবীর দল এখন তোমাদের আর কোনো সমস্যা আসেনি সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আর একটা সমস্যা আছে কয় কি সমস্যা আল্লাহ আকবার রে কি সমস্যা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কাফেররা শক্ত মাটিতে দাঁড়াইছে আমরা বালু মাটির মধ্যে ঘোড়া লইয়া দৌড়াইতাছি কিন্তু ঘোড়া যখন বালুর মধ্যে দৌড় দেয় দোলা কি কম ওড়ে না বেশি ওড়ে আর জোরে এখন না কম ওড়ে না বেশি ওঠে ইয়া রাসূলুল্লাহ নবী গো এতক্ষণ আমরা মুখ চোখের মধ্যে সূর্য লেগেছে এখন আপনি মেঘমালা দিয়ে আমার আল্লাহ এই সূর্যের তাপ স্তিমিত করে দিয়েছে আমরা ছায়া দিয়েছে ইয়া রাসূলুল্লাহ বালুর মধ্যে দূর দিলে দুলাবালি উড়ে দুলাবালি উড়লে দুলাবালির মধ্যে এদের পাথরের আঘাত দেখি না তীর মারল দেখি না নিজের সৈন্য দেখি না কারে মারমু কার মাথায় মারমু ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুলাবালির কারণে আমার বড় সমস্যা হইতাছে আমার নবী তুই এমন নবী আল্লাহর ডাক নিয়ে বলে আল্লাহ ও আমার আল্লাহ গো আমার সাহাবীরা ধুলাবালির কারণে আর যুদ্ধ করতে পারতেছে না আমার সাহাবীরা ধুলার কারণে শত্রুকে দেখতে পারতেছে না শত্রু ওখান থেকে সুবিধা মতো জায়গা থেকে তীর মারে আমার সাহাবীরা আক্রান্ত হয়ে যায় এই কথা বলার পরে আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ
ও আল্লাহ ও আল্লাহ আমার সাহাবীরা এই যুদ্ধের ভিতরে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে যেই মাত্র এই কথা বলল দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিছে বাড়াইতে দেরি রে বাবা আমার আল্লাহ ওই বদরের জমিনে আসমান থেকে মুসলধারে বৃষ্টি নাযিল করে দিয়েছে বৃষ্টি যখন দিল বালু মাটি শক্ত বানাইলো কে বৃষ্টি যখন দিল এটেল মাটির আবার পিছলা বানাইলো কে ওরা শক্ত জায়গায় দাঁড়াইছে ওই শক্ত জায়গার মধ্যে আর খার হইতো ভরে না পিছলাইয়া বইরা যায় আর মুসলমানদের বালু মাটি শক্ত হইয়া গেছে গায়ের মধ্যে তারা ছিল রোজা বৃষ্টি পাওয়ার পরে গায়ের মধ্যে একটা ভাব এসে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আমার যুবক ভাইয়েরা এবার মুসলমানরা যুদ্ধের ময়দানে দুইটা সুবিধা পেল কয়টা সংখ্যা কি কম না বেশি আরে মুসলমানদের সংখ্যা কম না বেশি তো সাহায্য কে করতেছে আল্লাহ আরে কোন সাহায্য কে করতেছে আগে আমরা দেশের মধ্যে বৃষ্টি হইতো না তোমার বাড়ির মধ্যে পানি দেইল না কেউ মুরব্বি বাড়িতে আসেনিও আগে যখন বৃষ্টি হইতো না আর কি ওই যে ফসল ফসল যে ভরা লাগে যেত আর কি তখন বাড়ি বাড়ি এস্তেস্কা নামাজ পড়ত আবার কিছু কিছু মুরব্বি আছে এরকম আগের মানুষের কি আর পানি দিয়া উড়ানো ফালায়া ঠিক আছে পুরা একশো শুয়েছে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে মাওলা মে কইতনি 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 এই প্রজন্মের ফুলাহান আপনারা জানেন না ওই মুরব্বিরা যারা ছিল ওরা কিন্তু এইভাবে কিন্তু আল্লাহর কাছে বৃষ্টি আর আসলে দেখতাম যে ওই সময় বৃষ্টি আয়ও করতো বৃষ্টি চলে আসতো সাথে সাথে আকাশ বার করতো বার করে বৃষ্টি আয় করতো ছাতি লেখা দিয়ে থাকতো কথা কোন ঠিক না বেঠি হ্যাঁ গভীর মনোযোগ এই গতবার একটা ঘটনা ঘটছে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ছে এক কান্দা পড়তেছে আর কান্দা বৃষ্টি নাজিল হয়ে গেছে জোর করে সুবহানাল্লাহ আল্লাহর দয়া এখনো আছে না নাই আমরা না বুঝি না ওই মাঝে মাঝে উড়ে দেওয়া না বুঝলাম না কিরে বাবা বুঝলাম না কিছু ওখানে তো শুরু করছি না হ্যাঁ মুরব্বি বেড়াই গেলে ছেড়ে দিও ফুলা ভান্ডিরে ধরে রেখো দরকার আছে কি না বলেন দরকার আছে কি না বলেন ভাইরাম সংখ্যায় কম হওয়ায় যুদ্ধ পর যুদ্ধের জয় পরাজয় নির্ভর যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে কার ভরসার উপর এই ভরসা আসেনি আপনাদের আরো জোরে আসেনি আল্লাহ কবুল করুক আমিন কর আরো জোরে কেন আমিন এবার শোনো এবার আমার নবী যুদ্ধ শুরু করলো আচ্ছা সংখ্যা এই ছেলে এই তুমি ধরো ওটা না ওইটা ওইটা সাধারণ না কালো না তুমি দাঁড়াও বলো যুদ্ধের মাঠে মুসলমানদেরকে দাঁড়াও দুইটা একবার হারিয়েছে একবার বইছে যুদ্ধের ময়দানে সর্বপ্রথম আল্লাহ মুসলমানদেরকে কিভাবে সাহায্য করছে প্রথম সূর্যের মুখে মেঘমালা দিয়া মাঠে কি দিছে কথা মাঠে কি দিছে ছায়া দিছে দুই নম্বর আসমান থেকে মুসলদের বৃষ্টি দিয়ান দুলাবালির মাঠে কি বানাইছে শক্ত আর এটেল মাটি ডারে পিছলা মোটর সাইকেল 120 টান মারলে উপুস কথা কোন ঠিক না বেটি পিছলা বানাইছে আর পারে না আল্লাহর দরা কি নরম না শক্ত আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কি না বলো ইন্না মাউত কষ্ট হইব আল্লাহরে মন মতো ডাক দিতে পারবেন নি তিন দামে চলতেছে কেটে করতাম জানা দাঁড়ে আপনি আল্লাহর দরা কি নরম না শক্ত আর আসলে নরম না শক্ত বালু মাটির উপযোগী বানাইল কে আর আর ওই এডেল মাটির ভিস্তা বানাইছে কে এই তো শুরু হয়ে গেল আল্লাহ সাহায্য কেমনে আইবো কল্পনা করতেন না
কেমনে যাইবো কল্পনা করতেন না দেখতে দে হাজার মাহফিল দান করলে লস হয়ে গেছে গা আসলে দান করলে লাভ আসলে দান করলে লাভ এই লাভ আমরা চাই কি চাই না এবার আসেন এরপর তিন নম্বর সমস্যাটা দেখেন রাসূলজিকে এখন কোনো সমস্যা আসেনি সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ একটা সমস্যা আছে এমনি তো আমরা সংখ্যা কম এরা সংখ্যা বেশি কিন্তু দেখতাছি এর একটার লগে তিনটা ঘুরতাছে এটা কি তার একটার লগে কয়টা ঘুরে তিনটা রাসূল কই এদেরকে সহযোগিতা করার জন্য জিন নামছে জিন কে নামছে জিন নামছে তখন আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ এমনি তো সংখ্যা কম এরপরে এদের অবস্থা মুসলমানরা তো এদের সংখ্যার সাথে কেমনে কি করবে তখন ওই আমি আমি যখন আম্মার লয়ে গেছি উমরায় তখন আমি বদরের প্রান্তরে গেছি যায়া যেই পাহাড়টার মধ্যে একটা টিস্যু দছ না টিস্যু টিস্যু দো একটা আরে আমি উমরা দিয়ে সুল কাটাল ইসলাম খারাপ লাগে নাকি হ্যাঁ খারাপ লাগে রাজা আরে যাক একটু অনেক মাথাটা গরম হয়েছে ঠান্ডা করলি কেমন লাগতেছে মজা মারো না মজা মারো না তোমরা সিন হ্যাঁ আমি তাহিরে আরেকটা রূপে দেখতে চাইতেছো তোমরা নাকি সবসময় তো পাগড়িতে দেখি এখন যে পাগড়ি ছাড়া কেমন লাগে তাই একটু দিলাম আর কি হ্যাঁ দেখাই দিলাম আর কি মা খাবা বাবা কষ্ট হইতেছে না মাহফিল কমিটির মূল লোক কাটাও কই লুকতি কো তোরা কাছে তাই আমার তো ডর করে এটি জিকির মানে দিতে আরে বাবা রে ফুলের পতলা ফুলের গাছ গুলি আর হয়েছে বাপ রে বাপ এই ফুল দিলে আমি ফুলের তলে যাবো গা বাজান ও সরি ফাঁকিটা ফুলে লেগে আমার মজা মতো বাজান গরু রাতে আসলে মনে হয় যেন আমার নিজের বাড়িতে আসছি আপনারা কি আমার ফর মনে হয় কি ফর মনে হয় সত্যি মারহাবা কোন ইমানি ভাই ইমানি ভাই ইমানি ভাই কথা কোন ঠিক না বেঠিক দুই নম্বর গ্যাস দুইটা সাহায্য করছে কে আল্লাহ এখন তিন নম্বর আমি যখন আম্মারে লিয়ে গেলাম বদরের প্রান্তরে কোন জায়গাতে আবু জাহিলারে গার ছিল কোন জায়গায় টয়লেটটা আছে হের জায়গাটা দেখছি কোন জায়গায় রসুল যুদ্ধ করছে দেখছি এরপর রসুল যখন আল্লাহর বলছে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করো কইতে দিই যে পাহাড়টার মধ্যে আল্লাহ ফেরেশতাদেরকে নামাইছেন এই পাহাড়টা দেখে আইছি মাথা বাজারে কম না এবং বদরের যুদ্ধে যে চোদ্দ জন শহীদ হয়েছে চোদ্দ জনের যে মাকবারা আছে এই মাকবারার পাশে গেছি আরত করেছি মারহাবা বলেন না আপনারা বাজার এতদিন ছিল কাল্পনিক এতদিন বয়ে হইরা কইতাম এখন তো আমি ওয়াজ করতেছি বাংলাদেশের বড়ুরা বেকিতে নাকি আল্লাহর কসম আমার নজরটা কিন্তু ওই বদরের প্রান্ত মনে হয় আমি ধৈর্য ধরে ওয়াজ করতেছি এমন ভাবে লাগতেছে এত শান্তি লাগে আল্লাহর হাবিব যুদ্ধ করতেছে কি সুন্দর জায়গা যুদ্ধের মধ্যে সাহাবারা বলতেছে কিরে কূপ দিতাম যাই কাফের রে আমরা মারমারা ঘেরা হয়ে যাবে কারণটা কি হ্যাঁ শুধু আল্লাহ সুবি দিন না সাহাবিরা কই কিরে কাফের মারবার আগে হে এমনি উল্টে যাবে কারণটা কি তা কয় এটা কেউ জানতো এটা আমার নবী সারা কেউ বলতে পারতো না নবী সিরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীরে ডাক দিয়া নবী গো কারণটা কি তা আল্লাহর হাবিব বলেন সাহাবিরা তোমাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ অসংখ্য ফেরেশতা আসমান থেকে নামাই দিয়েছে আর জোরে করে না সুবহানাল্লাহ আর বড় করে না আল্লাহু আকবার আসি তো বেশে হজরতে বেলালের মধুরা যেন সেই আহাজানে ছিল আমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দুইটা হাত তুলে ঘুম যাইবো গাল কর না কর না জন্ম আমার নবীর যোগে হত জন্ম আমার নবীর যোগে দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হত
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত একটা জবান বন্ধ রাখবেন না মহব্বত মায়ার সুরে বলু সুবহানাল্লাহ এক সাহাবী আয়েশা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি জিহাদের ময়দানে যুদ্ধ করতেছি কিন্তু আমার একটা আমার হাতের মধ্যে তলোয়ারটা ছিল ওই তলোয়ারটা মাসকান দিয়ে ভেঙে গেছে আমার যুদ্ধ করতে অসুবিধা হচ্ছে আমার নবী ডাক দিয়ে কই সাহাবী রে যুদ্ধ যদি করতে হয় খেজুরের ডালটা হাতের মধ্যে নাও সাহাবীরা খেজুরের ডালটা হাতের মধ্যে নিয়েছে আমার নবীর শান আমার আল্লাহর দরবারে এক মহান হাতের মধ্যে খেজুরের ডালটা নিতে দেরি আমার আল্লাহ খেজুরের ডালটার জিহাদের ময়দানে তরবারি বানায়া দিছে তোমার ক্ষমতা চলে আসমান শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি খেজুর গাছের ডাল হইয়া যায় খেজুর গাছের ধারালো তরবারি আমরা নবীর ভিখারি বলো নবীর ভিখারি কার ভিখারি গো বলো আহা কার ভিখারি গো বলো আমরা নবীর ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার চেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা কার ভিখারি ভিখারি আমরা কার ভিখারি নবীর ভিখারি গো বলো নবীর ভিখারি আমরা কার ভিখারি আমার যুবক ভাইরা এই সাহাবী খেজুর ডাল হাতের মধ্যে নিল খেজুরের ডালটার তরবারি বানাইয়া দিল কে এক সাহাবী আইসা বলে নবী গো কেবলমাত্র বিয়া করাইছিলাম যুদ্ধ করছি চোখ দুইটা জুল্লা গেছে এই চোখটার কারণে কিছু দেখি না নবী গো আমার চোখ দুইটা জুল্লা গেছে গালের উপরে তিন লাগে এমনি ঢুকছে এমনি এমনি ঢুকে এমনি লয়া বাইরে গেছে গা দুইটা চোখ বাইরিয়া গালের উপরে জুল্লা রয়েছে এবার নবী ডাক দিয়ে কই ও সাহাবী ওই সাহাবীর নাম হলো কাতাদা নানি ওই সাহাবীর নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চোখ দিয়া কিছু দেখি না মেহেরবানি করে চোখ দুইটা ভালো করে দেন আপনারা জবান কোলে কোন চোখের ভালো করার মালিক কে এখন সাহাবী যে কইল নবী আপনি ভালো করে দেন শিরিক হইব নি আরে শিরিকের সংজ্ঞাই তো জানে না আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী দিতে পারে কি পারে না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি মেহেরবানি করে আমার চোখ দুইটা ভালো কইরা দেন আমার নবী ডাক দিয়া বলে খাতা দাও ও খাতা দাও আমি নবী তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও তোমরা কি চাও এই যে দেখেন পোলাপান জান্নাত চাই পোলাপানে জান্নাত চাই বড় শিয়ানা কারণ জান্নাতে গেলে আরাম আছে বড় শিয়ানা জান্নাতে গেলে খাওয়ান আছে বড় শিয়ানা জান্নাতে গেলে সত্তর জন হুর আছে আসেনি রে আসেনি রে আসি রে আসি
আমি তো এইটাই কইছিলাম নবীর পক্ষে আসেনি আছে জিকিরের পক্ষে আসেনি আছে শানের পক্ষে আসেনি আছে শান যারা গায়েদের পক্ষে আসেনি আছে আমি তো এইটাই কইছি কারে ধরো গামেবো যখন কাম করতে দেরা লাভ নাই তাহিরি উত্তর ফকটে থয়ে রাখে কয়বার আগে উত্তর ফকটে থয়ে রাখে তোমরা রে ওয়াশ করবার লাগি তোমরা 14 দিন নাচবা একদিন সব পানি ফলাই দেবে এর নাম তাহিরি ঠিক ডাইরেক্ট কতই বলা ঠিক নি নবীর পক্ষে যারা আছে আছেন এই তো নাম নাছেন কিছু নিয়ে আছি জালা জোরায় না কইলা লাই তো আদা যে যেমন চিনে কইব তুমি না লাভ নাই হেরা বালা ওয়াজ করলে সহজে কইব ওই জালা জোরা আর 10 মিনিট চলবে না আর 10 মিনিট এক ঘন্টা বাজার আমি ওয়াদা কালাপ করে লিখেছি মনে আছে যাক আর একটু যাই সামনে ইনশাআল্লাহ হ্যাঁ জালা জোরায় না জালা জোরায় না রে মুরব্বি বাবা আসেন নিও ওরে জালা জোরায় না ও রহে না রে ওরে অন্তরে লাই কাছে আগুন অন্তরে জালা জোরায় না গাছে আগুন কোন পানি দিলে নিবে না জালা জোরায় না হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নাই অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন হাজারে বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধু ওয়াজ মাহফিলে শান গাইলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে ওরে অন্তরে নাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরায় না হে জ্বালা জোরায় না আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ যদিও লেগে যায় দ্বন্দ আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য কথা কন ঠিক কিনা এই দেহে যতদিন প্রাণ থাকবে মুস্তফার প্রেম থাকবে বলি আল্লাহ শান চলবে তাহির কণ্ঠে জিকির চলবে কথা বলি
আর একটু নীরবে ওয়াজ করি বলছিলাম নরম মাঝে মাঝে গরম জোয়ারে বাটা শুধু জোয়ারে পয়রেন না মাঠে মাঠে বাটাতেও পয়রেন খালি জোয়ারে পয়রেন না মাঝে মাঝে বাটাতেও পয়রেন কারণ জোয়ার বাটা মিললই নদী যে গঙ্গে জোয়ার নাই এটা মরা জোয়ার মরা গান যে গঙ্গে জোয়ার নাই এটা কি গান মরা গান যে গঙ্গে ভাটা নাই এটাও মরা গান কথা কর ঠিক না বেটা কার জোয়ার বাটা মিললে ওই নদী কুমিল্লার দুঃখ কি গুমতি নদী কথা কর ঠিক কি না আমি যখন ইউনিভার্সিটি জন্য অ্যাডমিশন টেস্ট দিছিলাম তখন এই প্রশ্ন আসছিল কুমিল্লার দুঃখ কি আমার এসে প্রশ্ন করত গুমতি নদী উইথ মানি ইউ ক্যান বাই আ ক্লক বাট নট টাইম টাকা দিয়ে ঘড়ি কেনা যায় কিন্তু সময় কেনা যায় না দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো কিসি ইনসান কে খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো কিসি ইনসান কি খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার জন্য আখিরাত কে বরবাদ করে দিও না কোন মানুষের জন্য আল্লাহকে অসন্তুষ্টি করো না আমি তখন তিনটা ভাষা আয়ত্ত করতেছি ইনশাআল্লাহ কারণ সামনে ছয় মাস দেশের বাইরে ছয় মাস দেশের ভিতরে থাকবো প্ল্যান করতেছি বাবা স্বপ্ন বড় দেখতে হবে সামনে সংসদে যাওয়া দরকার আছে প্রধানমন্ত্রীকে বলবো সংসদে যাওয়া উচিত দশটা আলেম সংসদে নেন এই ধর্মের বিষয় নিয়ে কোনো মারামারি থাকবে না আলেমরে এক সাইডে রেখে দিবেন তাহলে ধর্মের কথা কি যারা জেনারেল হেরা বলবে সংসদে ধর্মের ব্যাপারে যারা পরিপক্ক ওই ধর্মের লোকগুলোকে সংসদে জায়গা করে দিতে হবে তাইলে এই দেশে এই বাংলাদেশ সম্পৃতি বাংলাদেশ হবে ধর্মের সম্পৃতি পয়দা হবে ঠিক কি না মানে পরিষ্কার কথা দরকার আছে এই কথাগুলো বলার হিম্মত সবার নাই আমি কাহারো আমি আমার কথা বলি বুঝলে বুঝ না বুঝলেও বুঝ কথা বলেন ঠিক কিনা সব সেক্টরের এমপি মন্ত্রী আছে উলামায়ে কিরামদের পক্ষ থেকে নাই শিল্পীদের মত থেকে আছে খেলোয়াড়দের মত থেকে আছে সব সেক্টরের এমপি মন্ত্রী আছে সংসদে অন্তত পক্ষে ধর্মের ধর্মের প্রতিনিধিত্ব ধর্মীয় জায়গা থেকে বেছে বেছে যদি কয়েকজন ধর্মীয় আলেম অথবা যারা ধর্মের ব্যাপারে পরিপক্ক তারা যদি ওই জায়গায় থাকতো তাহলে ধর্মের জায়গাটা অন্তত পক্ষে আরো সুন্দর হয়ে যেত কথা বলেন ঠিক না ঠিক এটাই তো আলেমদের হাহাকার কথা বলেন ঠিক কি না বলেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে নেগেটিভ চিন্তা করবেন না কেউ সাবধান আমারও চিন্তা আছে যদি এরকম খেদমত করার সুযোগ পাই ইনশাল্লাহ আমার যাওয়ার চিন্তা ভাবনা আছে আল্লাহ কবুল করে আমিন করে চেষ্টা করে যাবো যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে বাস কষ্ট দিতেছে আপনারা বাজার বেশি সিলে লেছে আর বাদাম আইফোনে একটা বাস্তা আছে দোকান মারহাবা খান আমার ফুলা ভান্ডার দিকে সাইয়া এই মনের মাধুরীতে মিশা রাত্রে বারোটার পরে ওয়াজ করতেছি আমি এখন ছয় মাস ধরে কেন তিন বছর ধরে এই বোকালে ওয়াজ করি না কেন করি না একাধিক মাহফিল করতে হয় তিনটা চারটা মাহফিল করতে হয় গত জানুয়ারি মাসে মাহফিল করছি 30 দিনে 89 টা ডিসেম্বরে 31 দিনে করছি 93 টা চোখ লাগাই দিয়ে মাইনাল আসছে গলা চেপে মাইনাল না চোখ লাগাই দিয়ে গলা চেপে তাবিজ করে মাইনাল কিছু ফুলিয়াড়ি বই রয়েছে না ভেবে হ্যাঁ কিছু আছে না হিংসুক আছে না এলে গেছিস তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক কি না বলেন জেহাদের ময়দানে সাহাবীর প্রশ্ন করে তুমি কি চোখ চাও না জান্নাত চাও এই এব কই যাস তব বড় তোরা আপন নাই বিয়া শাদি করছ কইলিছে ফুং গড়া মিষ্টি গালা এই শুনেন এই পোলা কইছে আমি জান্নাত চাই কই যে খাওন আছে আর আমনে আইছেন না পুরা বড় বেসে যাইতো না খাওয়া লাভ করে নামিয়া 33 বছর জওয়ান বানায়া ভিতরে ঢুকাইব শীত টিপ কইরা সাথে দিব 70 জন কেমন
এই বেহেশত পেতে গেলে সর্বপ্রথম শর্ত ঈমান কথা বলেন ঠিক কি না এই ঈমান দরকার আছে না নাই এখন সাহাবী জিগা নবী জিগাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও ওই সব জান্নাত চা এটা নাম সাহাবী সাহাবী কো নবী গো আমি চোখ চাই আর এরা সেটাছে জান্নাত আছে খাউন যে আছে আর সাহাবী কো নবী গো আমি চোখ চাই যেই মাত্র বলছে আমি চোখ চাই রাসূল হাতের মধ্যে থুতু মুবারকটা নিয়া এই চোখের চতুর্পাশে এমনি একটা সুপার গ্লুর মতো টান দিয়েছে টান দিয়া জুলন্ত সুপকার লইয়া এমনি নিয়া এমনি বোয়াই দিয়েছে বোয়াই দিয়া কয় তার কথা দা সকল তো দেখি চোখটা খুলছে খোলার পরে ডাক দিয়ে কয় তুমি চোখ দেখি দেখতেছো কথা দা বলি ইয়া রাসূলুল্লাহ আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি এখন নবী তার প্রশ্ন করে ও কাতাদা সবাই জান্নাতের পাগল তুমি জান্নাত চাইলা না চোখ চাইলা কারণটা কি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করে যেই কাতাদা জিহাদ করতে এসে চোখ ফেলে দেয় যেই কাতাদার চোখটা নবী মোহাম্মদ কইরা থুতু মুবারক দিয়ে লাগাই দিছে এই কাতাদা জান্নাত চাওয়া লাগবে কেন জান্নাত তো আমার নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আর নবী রাজি জান্নাত মিল গিয়া কথা বলেন ঠিক না বেঠিক আর নবী রাজি না জান্নাত আপনি পাবেন এটা ছিল সাহাবায়ে কেরামদের আকীদা তো যুদ্ধ করতেছে এক পর্যায়ে দুইটা ছোট বাচ্চা কথা মনে আসেনি ইয়ো বড় মনে আসেনি দুইটা ছোট বাচ্চা হুদুদি এই হাতের মধ্যে তুলল লয়ে রাখতাছে যুদ্ধ করে না কাউরে মারেও না কাউরে ফাত্র দেন না হুদুদি আইছে যুদ্ধের বাড়ে এখন একটা যুদ্ধ এক সাহাবী যুদ্ধ করতে করতে আঘাতপ্রাপ্ত হয়ে কয় তোমরা কি লাগাইছো কি লাগাইছো মানে ফুফায়া ফুফায়া বলতাছে আর কি ক্লান্ত জীর্ণ শীর্ণ হয়ে বলতেছে এই তোমরা কি লাগাইছো যুদ্ধ করতা এই দিকটা 14 জন শহীদ হয়ে গেছে গা এই দিকটা অবস্থা ভয়াবহ তোমরা কি লাগাইছো আমরা আইছি একটা মতলব লই আইছি আমরা জানতাম চাইতাছি কাফেরদের মধ্যে বড়রা কোনডা ছোট ফুলাবান কাজে লাগেনিও ছোট ফুলাবান কাজে লাগেনি এই যে ছোট্ট দুইটা ফুলা হারসন দে রে বাবা তুই একটু উঠ ওই দেখেন এর বয়স কত হইব 9 বছর নারায়ণ দেখবেন রাস্তা রাগ এই দেখেন 10 বছরে ফুলা মুরব্বির পিছে ফালায় সামনে আয় বইছে আমি যে ওয়াজ করতেছি ওয়ালা কাদ নাসারাকুমুল্লাহি বিবাদরি ওয়া আনতুম আজিল্লা এটা কিন্তু এরা কিছু বুঝে না কিনা আজিল্লা মাদিল্লা কিতা কর না কর আর যেই মাত্র কমু কলবে কলবে বিল্লাহ হইয়া যেই মাত্র এটা কমু সহাল বেলা উইটটা বাদরা আট বার কইব তাহিরি উজরাসটা ফাটাই নাইছি রে আমার সামনে লে যাউন লাগবো রে এই ফুলা ভান্ডির আমি এইভাবে বক্তব্য নাই আজকে এই ফুলা ভান্ডি এইটা আমি ঘুমাই থাকতো যদি আমি এই ফ্রেম না দিতাম বড় হুজুর আইনা বইলো আমরা ফুলা ভান কয়েকটা মাঠে ওয়াজ করতে আইলে এই ফুলা ভান্ডি আয়ে ওই মেডিসিন দিয়ে রাখছি এর লাগে আগে কথা কোন ঠিক না বেঠি আর বড় করে বলেন ঠিক কি না বলেন ছোট দুইটা ফুলা করে ইডুতে মনে রে দশটা দুইটা ফুলা এক সমান সমান এই সাইজের তো মাজার মুয়াব্বিজের মত নই তো রে ভাই খাইছে রে ক বড় না কুন্ডা কই যে গুড়ার উপরে বই দিছে আবু জাইলা গুড়ার উপরে বইয়া এমনে বইছে গুড়ার উপরে বইয়া কইতাছে ওই ফড়াইলো দৌড়লো সামনেও পিছনেও নেতা তো নেতার বাপ কিন্তু ইডই বাংলাদেশের নেতার কাম কিটা জানেন নি নেতার কাম হইলো ফুলাড়ারে বিদেশ পাড়াইব ফুলাড়ারে কই পাড়াইব নেতার কাম হইলো ফুলাড়ারে বিদেশ পাড়াইব আর বাংলাদেশের তোরা ফুলা মান্ডির আছে না পিসি পিসে ছাগলের মতন ঘুরাইব তোরা জীবন দেখবে ঘুরবে আর তোরা লোকের ফুলাড়ারে বিদেশ পাড়াইছে না ইডার দেখবে 10 বছর পরে আনবো আইনা হিডারে নেতা বানাইবো হিডারে পিছনে তোরা ঘুরবে নেতার ফুলা পিঠে ছড়াইয়া নেতা বানাই দেশে আর আমার ফুলা মান নেতার ভিসে পাগল বেশে ঘুরে এজন আগে নিজের বুষ্টা নিজে বুঝা লয় গুরু যে গুরু ঠিক আছে রাজনীতি করবো ওকে সব ঠিক আছে ভোট দিবা ওকে গণতন্ত্র ওকে কিন্তু নিজের লেখাপড়া খাইয়া না কথা বলা ঠিক কি না বলো জীবন ধ্বংস করে দিতে পারে কিচ্ছু পাইতে না পাও কি ঠিক আছে বুঝে পড়েনি হ্যাঁ পিস্তল দিল্লা দে কিশোর গ্যাং দল লেখ কেডা কইছে বড় ভাই কইছে বড় ভাইটা কেডা রে ওকে ঠেঙ্গে তলা ভাঙা লাগে নিছে বড় এই ছোট ছোট বলা আমার বড় বড় অকারেন্স করতেছে কারণটা কি ইডি করে না ইডিরে পিছন থেকে একটা একটা গ্রুপ চালায় এজন্য কিশোর গ্যাং বড় অপরাধ
মাদক বড় অপরাধ গাঁজা বড় অপরাধ নেশা বড় অপরাধ কথা বলে ঠিক না বেঠিক ছোট ফুলা কো বড় ডাকুন্ডা কো উইডা এখন একটা একটা কো ভাই কোন কিথা করন আমি কামড়া কোন প্রথম কামড়া কিতা আমি ঘোড়ার আড়ডার মধ্যে একটা কূপ দিমু বাকি কামড়া তুমি কইরো তো গেছে আস্তে আস্তে আবু জাইলে কইছে গো পরে ওই দুরলা অনিস্তে কাড়াই দিছে কোন খবর আছো শুরু বলবা দেখ দেখ কি হাত লাগে সহ লাগে ছোটডা যাইয়া ঘোড়াডার আড়ডারে দেখে না কোন সমস্যা নাকি তারা দেখে না তারা দেখে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ছোটডা ছোটডা যাইয়া এই এই ছোটডা যাইয়া যেই মাত্র কূপটা দিছে আড়ুটা এমনি ভেঙে গেছে না আবু জাইদ কেডারি যেই মাত্র কইছে কেডারি সুড়ুটা ফালতা উঠে গাটটা মধ্যে মাইরা উড়াই লইছে কথা কোন ঠিক না বেঠে আবু জাহিল্লা দুইটা ছোট বাচ্চার কাছে কপকাত হয়ে গেছে এটার থেকে ইতিহাস মানতে হবে এই শুন শুন এটা থেকে ইতিহাস লালন করতে হবে পৃথিবীতে যত বড় টেরোরিস্ট হোক পৃথিবীতে যত বড় গাদ্দার হোক পৃথিবীতে যত বড় বেঈমান হোক ওই বেঈমানকে মারতে গিয়ে বড় কামান আল্লাহ ব্যবহার করেন নাই ফেরাউন নারে নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে আর নবীর দ্বারে লেংড়া বসা নাকেতে ঢুকাইয়া মারছে আবু জাহিল নারে দুইটা ছেলে দিয়া এমন ভাবে মারাইছে বড় কোনো কামানের ব্যবহার করে নাই তার মানে বোঝা গেল পৃথিবীর মধ্যে যদি বেঈমান না ফরমান তাদের চলে যাওয়ার ইতিহাস নিন্দার ইতিহাস কথা বলেন ঠিক কিনা আবু জাহিল্লা শেষ নমরুদ দা শেষ ফেরাউন না শেষ বর্তমানে যারা জালেম এরাও শেষ হবে নবীর দুশমন যারা ওরা খতম হবে হবে বিচার হবে কোথায় থেকে আল্লাহর পক্ষ থেকে আমাদের করতে হবে না মানে আদালি ওলিয়ান ফাকাত আযানতু বিল্লাহ রবে যারা ওলি আল্লাহর বিরোধিতা করবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুবক আমি তোমাকেই বলছি রসূল যুদ্ধের আগে এইভাবে দাগ দিছে এখানে এমুকে শহীদ হবে এখানে এমুকে লাশ পড়বে এখানে এমুকে পড়বে এখানে এমুকে শহীদ হবে ঠিকই যুদ্ধের পরে গুন্না গুন্না দেখছে নবী যেখানে দাগ দিছিল সেখানেই তারা পড়ে আছে আমার নবীরকে বিজয়ের মালা দিছে কে আল্লাহ তাহলে ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ ওই যুদ্ধে ফলাফল কি মুসলমানরা জিতেছে কত কে কয়জন জিতেছে মুসলমানরা জিতেছে 313 জন নিয়ে গিয়েছিল মুসলমান জয়ী হয়েছে 14 জন শহীদ হয়েছে চিৎকার মেরে আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে আমরা আমার নবীকে বিজয়ের মালা দিয়েছেন কে আল্লাহ এখন এই মুসলমানরা বিজয়ী হওয়ার পরে মুসলমানদের স্পিরিট কি বাড়ছে